সালামু আলাইকুম লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান প্রত্যেকবারের মতো কিন্তু আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে ফ্রম অভিজাতি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আমি আলিমাত্রা শম্পা চলুন জেনে আসি এইবারও বিভিন্ন ধরনের কান্ট্রি ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং অ্যান্ড সব ধরনের ইনফরমেশান দিয়ে আমি আপনাকে প্রত্যেকটা জিনিসের ডিটেলিং হচ্ছে জানিয়ে দিব। ওয়ার্ক প্রসেসিং ভিসা প্রসেসিং প্রত্যেকটি প্রসেসিংয়ের ডিটেলিং জানিয়ে আমি কিন্তু আপনাকে হেল্প এবং সাপোর্ট করতে এসেছি ফ্রম অভিযাত্রী ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এইবার যে কান্ট্রিটা সম্পর্কে আমি আপনাকে জানাবো সেই কান্ট্রিটার নাম শুনলে আপনার একটু অবাক লাগতে পারে কান্ট্রিটার নাম হচ্ছে মালটা এটা কিন্তু কোনো খাবারের মালটা নয় মালটা হচ্ছে একটা কান্ট্রি এটার জব এন্টাইটেলমেন্ট কন্ট্রাক্ট পিরিয়ড আপনার কী কী ধরনের নেসেসারি ডকুমেন্টস লাগছে ইভেন কত আর্ন করতে পারছেন সেই ব্যাপারে কিন্তু জানাতে আমি এসেছি চলুন জেনে আসি এবার মালটা সম্পর্কে প্রথমত জেনে আসি মালটার জব ডিসক্রিপশান কোন ধরনের জব থেকে আপনি বেটার একটা আর্ন করতে পারবেন পাশাপাশি মালটায় কোন ধরনের জব ডিসক্রিপশান কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মালটায় আপনি হোটেল অ্যান্ড বেভারেজের এই ডিস জব এন্টারটেনমেন্টে কিন্তু ইজিলি খুব ভালো আর্ন করতে পারবেন আর্নিং মানিটা যদি একটু জানতে চান সেক্ষেত্রে আপনি অলরেডি নাইনটি টাকা কিন্তু আর্ন করতে পারবেন ফ্রম দিস জব এন্টারটেনমেন্ট সেক্ষেত্রে আপনার কন্ট্রাক্ট পিরিয়ড কীরকম থাকছে টু ইয়ার্সের একটা কন্ট্রাক্ট পিরিয়ড থাকছে যেটাতে কিনা আফটার টু ইয়ার্স আপনি কিন্তু পারমানেন্ট রেসাইডেন্সি পেয়ে যাচ্ছেন ইভেন আপনার এই ওয়ার্কিং প্রসেস এবং ভিসা প্রসেসিং সব ধরনের কাজ করার জন্য কিন্তু আমাদের শুধুমাত্র সময় লাগছে তিন মাস ইভেন আপনার কী ধরনের নেসেসারি ডকুমেন্টসগুলো সাথে থাকতে হবে ওয়ার্কিং প্রসেসটা শুরু করার জন্য সাথে থাকতে হবে অবশ্যই আপনার পাসপোর্ট আপনার ফটো আপনার পুলিশ ক্লিয়ারেন্স ইভেন থাকতে হবে অবশ্যই এনআইডি কিংবা আপনার বার্থ সার্টিফিকেট আপনার এইচএসি এবং এসিসি সার্টিফিকেট যে কোনো ধরনের মতামত ভিডিওটি আপনার কেমন লেগেছে পরবর্তীতে আপনার কোন ধরনের কান্ট্রি সম্পর্কে জানার হচ্ছেই আপনি ইন্টারেস্টেড কিংবা মাল্টার ওয়ার্কিং প্রসেস ভিসা প্রসেস এবং সব ধরনের ইনফরমেশান জানার জন্য কিন্তু অবশ্যই আপনি ডেসক্রিপশন বক্সে কিংবা আমাদের কমেন্ট বক্সে কিন্তু আমাদের জানাতে পারেন ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের অফিসের নাম্বার অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে অবশ্যই আমাদের অফিস কিন্তু আপনারা ভিজিট করবেন পরবর্তীতে আপডেট আসার আগ পর্যন্ত আমি এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই